বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে ফোন বক্সের সোহেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা অ্যাপস যেটা কিনা নিউজ, অর্থাৎ গুগল নিজে এখন নিউজ অ্যাপ্লিকেশন তৈরি করেছে, যেটা কিনা এখন বাংলায়। যদিও এই নিউজ অ্যাপ্লিকেশনটা আগেই ছিল, কিন্তু সেটা আগে বাংলা ছিল না। তাই আমি আপনাদের দেখাচ্ছি যেটা কিনা খুবই অসাধারণ একটা অ্যাপস, যেটা আপনি প্লে স্টোর থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি ডাউনলোড করবেন। প্রথমে আপনি গেলেন গুগল, এখানে লিখলেন GOOGLE গুগল নিউজ, NEWS নিউজ নিউজ লিখলেন। এটা আপনি ইনস্টল করলেন, ওপেন ইনস্টল করার পর ওপেন করলেন। ওপেন করার পরে আমি এটা দেখছি, এটা খুবই খুবই অসাধারণ। এবং এখানে আপনি বাংলাদেশের সব পত্রিকার নিউজ পাবেন, যতগুলো পত্রিকা আছে সব পত্রিকার হেডলাইন পাবেন। তারপরে বিডি নিউজ, প্রথম আলো, কালের কণ্ঠ। যদি আমরা বাংলাদেশে আলাদা আলাদা পত্রিকাগুলোর আলাদা আলাদা অ্যাপস আছে, কিন্তু সেটা শুধু আলাদা, কিন্তু গুগল যেটা তৈরি করেছে সেটা হলো আপনি সারা বিশ্বের যে কোনো অ্যাপস, এখানে এখানে যে সারা বিশ্বের যে কোনো লোকাল খবরটি পাবেনই, কিন্তু আপনি বাংলাদেশেরটা যেহেতু ইনস্টল করছেন, এখন আপনি শুধু বাংলাদেশের খবর পাবেন এবং ইন্টারন্যাশনাল খবরও পাবেন, হেডলাইনগুলো পাবেন। এটা আমি হেডলাইনে ক্লিক করলাম, হেডলাইনগুলো পাবেন। আপনি সাইডে উপরে দেখেন বাংলাদেশ, বিশ্ব, ব্যবসা, প্রযুক্তি, বিজ্ঞান, প্রযুক্তি, খেলাধুলা, বিনোদন, অর্থাৎ এভরিথিং সব কিছু আছে। আপনি ফেভারিটস, আপনি কী কী আপনি আপনার মতো করে দেখতে চান। আমি এই যে আপনি নিউজ স্ট্যান্ড দেখেন, নিউজ স্ট্যান্ডে আপনার আছে বিজ্ঞান, প্রযুক্তি, খাদ্য ভাণ্ডার, অনেক কিছুই আছে, এগুলো এখন আপডেট হতেছে। তারপরে আপনি অনেক ফিটনেস, তারপর আপনি ফেভারিটে যান, আপনি ফেভারিটে গেলে আপনি কী জিনিস দেখতে চান। আমি আপনাকে দেখাচ্ছি যে আপনি কোনো জিনিস, ধরুন আমি গুগল সম্পর্কে জানতে চাই, গুগলে ক্লিক করলাম, এখানে সব হলো গুগলের নিউজ, সব গুগল সম্পর্কে। আপনি যদি অ্যান্ড্রয়েড সম্পর্কে জানতে চান, আপনি আমি মোবাইল সম্পর্কে জানতে চাই, আপনি এখানে সব ভিভো অন্য ফোনের সব নিউজ। তারপরে আপনি অর্থাৎ এখানে আলাদা আলাদা সিলেক্ট করে দেওয়া যায় যে আমি শুধু এই এই কোম্পানির শুধু নিউজগুলো শুনতে চাই, সেটাও করে দেওয়া যাবে, সিলেক্ট করে দেওয়া যাবে। কিন্তু এই জন্য আপনাকে এটা ইনস্টল করতে হবে। এই জন্য আমি দেখাই আপনাদেরকে যে এখানে উমিডিগি মোবাইল, জেটলি ওয়েবসাইটটা, তারপর অ্যান্ড্রয়েডে শাওমির, অর্থাৎ আপনি যে বিষয়, ধরেন আমি ইউমিডিজির যে ইয়েটা আছে আমি সেটা পড়বো, তো আমি দেখি ওটা দেখায় কি না। এই দেখেন, অর্থাৎ সব কিছুই দেখায়, এটা খুব ইজি। আমার নেটওয়ার্ক একটু সমস্যা হতেছে, অ্যান্ড্রয়েডটা দেখি। এই দেখেন অ্যান্ড্রয়েডটা ওপেন হয়েছে, অ্যান্ড্রয়েডটা দেখাইতেছে, অর্থাৎ সব কিছু আছে। কিন্তু এই জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমে, সেটা হলো আপনি এই সফটওয়্যারটা ইনস্টল করার পরে আপনাকে আপনার এই জিমেল অ্যাড্রেসে ক্লিক করতে হবে, অর্থাৎ উপরে ডান কোনায়। এরপর আপনাকে যেতে হবে সেটিংয়ে, সেটিংয়ে যাওয়ার পরে আপনাকে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা থাকবে, বাংলা ইংলিশ। আপনি যেটা করবেন, নিচের দিকে গিয়ে বাংলা ইংলিশ সেট করে দিবেন। নিচের দিকে আছে বাংলা ইংলিশ, আমি সেট করে রাখছি, বাংলা ইংলিশ সেট করে দিবেন, বাংলা ইংলিশ সেট, সরি, বাংলা বাংলা সেট করে দিবেন, সরি, বাংলা বাংলাদেশ সেট করে দিবেন। বাংলা বাংলাদেশ সেট করার পরে আপনি নোটিফিকেশনটা অন করে দিবেন, এবং সেখানে অনেক কিছু আছে, সব যত কিছু আছে সব অন করে দিন। অন করে দেওয়ার পরে আপনি এখানে যে সেলসিয়াস, অর্থাৎ টেম্পারেচার ইউনিটে যেটা দেখা দিচ্ছে গুগল, সেটা ফারেনহাইট আছে, যেহেতু আমাদের দেশে সেলসিয়াসে, আপনি সেলসিয়াস সিলেক্ট করে দিন। সেলসিয়াস সিলেক্ট করার পর পরে এরপরে দেখুন পুরোটাই আপনার বাংলা হয়ে যাবে। তারপর দেখেন মজাটা, প্রথম কিন্তু ইংলিশে থাকবে, তারপর পুরোটাই বাংলা হয়ে যাবে, এবং আপনি একসাথে অনেকগুলো খবর পাবেন। গুগল নিউজ এখন এখন থেকে বেশ কিছুদিন হয়েছে এখন বাংলা, তাই সবাই দেরি না করে ইনস্টল করুন। আল্লাহ হাফেজ, আমাদের সাথে থাকুন।